গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস এর তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কালকে কাপড় কেচেছিলাম বিকালে, তো কিছু শুকায়নি, তো এখন আজকে সকালে মেলে দিয়েছি রোদে, তো একটু শুকিয়ে যাক। আর এখন তো আকাশে রোদ আছে, যদি বৃষ্টি না আসে তাহলে কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি একটা কুমড়ো গাছ, তার নিচে লঙ্কা চারাগুলো হয়েছে। এই বস্তাতে সব লঙ্কা চারাগুলো আজকে লাগাবো বিকালে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দেখো কিরকম দুষ্টুমি করছে। ঘুম থেকে উঠেছে, একটু খেলা করছে, এখন তাকে আমি একটু খাইয়ে নেব। তার খাবারটা রেডি করে নিয়েছি। এখন তাকে একটু খাইয়ে নিচ্ছি, আসে কোলে বসে খেতে চায় না, তার নিচে বসিয়ে খাইয়ে নিচ্ছি। তাই আর খাওয়ার সময় প্রচুর দুষ্টুমি করে। খাওয়া দাওয়া বাচ্চারা আর যা করতে পারছো বলো, দুষ্টুমি করার সময় পুরো রেডি। আর সকালে ঘুগনি বিক্রি করতে এসেছিলো, ঘুগনি আর বারো ভাজা নিয়েছি সকালে মুড়ি খাওয়া হবে বলে। তো আমাদের এই বাড়ির সামনেই ঘুগনি বিক্রি করতে এসেছিলো, মুড়ি খাওয়া হবে সকালে এটাই। আর যাই এখন চান করে আসি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস অফ তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু ব্লগটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠে আমার চান করা হয়ে গেছে, আর চান করে চলে এসেছি, ঠাকুর পুজোও হয়ে গেছে, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে এখন। আর সকালে কি মুড়ি খাওয়া হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, দেখতেই পেয়েছো, বারো ভাজা আর ঘুগনি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে যে এত কাপড় কেচেছিলাম কিছুই শুকায়নি, তো সেগুলোকে আমি মিলে দিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি বন্ধুরা। তা এখন যাই দুপুরে কী রান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখে। আর আজকে দুপুরের তরকারি হবে এই কুটি মাছের টক, আর কুটি মাছ ভাজা করব, আর আলু ভাতে। বেশ, আজকে দুপুরের তরকারি এইটুকুই। আর বাইরে দেখো কীরকম মেঘলা করেছে, সকালে প্রচুর রোদ হয়েছিল, এখন মেঘ ভর্তি আকাশে। দুপুরের তরকারি রেডি, মাছের ভাজা, মাছের টক, আর আলু সিদ্ধটা ভাতে আছে। তো আলু সিদ্ধটা পরে খাওয়ার সময় মেখে নিব। এখন আমি খেতে চলে এসেছি, এই মাছের ভাজা, মাছের টক, আর এই পাশে মা দিয়ে গেছে মাছের টক আর আলু সিদ্ধ মাখা। বিকালে ভাত খাওয়ার পর একটু সন্ধ্যা হয়ে গেছে, দেখো এই লঙ্কার চারাগুলো যে এই বস্তাতে হয়েছিল বস্তাগুলোতে লাগিয়েছি, আর বেগুন গাছ। কালকে সকালে উঠলে এগুলোকে কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে, নয়তো রোদে সব যাবে। তো সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তো আমার লঙ্কা গাছ লাগানো হয়ে গেছে, এখন যাই সকালে যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, চেয়ার ভর্তি কাপড়। আর আমার ছেলে এই পাশে বসে দুষ্টুমি করছে, কাপড়গুলো যে যার আলাদা করে নিচ্ছি, ছেলের কাপড় আলাদা, তার বাবার কাপড় আলাদা, আর আমার কাপড় আলাদা করে নিচ্ছি, দিলে তাড়াতাড়ি ভাঁজ করা হয়ে যাবে। এত কাপড় ভাঁজ করে উঠতে উঠতে সন্ধ্যাই হয়ে যাবে মনে হয়। আমি কাপড়গুলো ভাঁজ করে নিই, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
কত কাপড় দেখো বন্ধু। তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার কাপড় ভাঁজ করা হয়ে গেছে। ডেইলি ইউজ করা কাপড়গুলো রেখে দিব যেখানে রাখার কথা। আর দেখতে পাচ্ছ এই কাপড়গুলো আলমারিতে রেখে দিব। আর এখন সন্ধ্যা দিতে চলে এসেছি, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। কাপড় ভাঁজ করতে করতে সন্ধ্যাই হয়ে গেছিল। তো সঙ্গে থাকো বন্ধুরা। আর সন্ধ্যার টিফিন হলো পাস্তা বানাবো। তো পাস্তাটা জলের মধ্যে তেল দিয়ে লবণ দিয়ে পাস্তা সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা একটু ছড়িয়ে নিচ্ছি। এবার টমেটো আর কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা একটু গলে এলে একটা ডিম দিব। ডিম দিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাইনি। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এবার পাস্তাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে পাস্তাটা দিয়ে একটু পাস্তাটা নেড়ে নিচ্ছি। আমার পাস্তা রেডি হয়ে গেছে। এবার যাই রাতের কি খাবার বানাবো। তো রাতে ভাত বানিয়েছি, ভাত আর সঙ্গে ডিমের ঝোল আর বেগুন ভাজা। গুড নাইট বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। অন্য কোনো দিন আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, ভালো থাকো সবাই।